সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষার জন্য যত বেশি ইম্পর্টেন্ট তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের নিজেদের জন্য, নিজেদের জীবনের জন্য। হঠাৎ করে কিডনি বিকল হয়ে গেলে কী কী লক্ষণ দেখে বোঝা যায়? হঠাৎ করে যখন কিডনি বিকল হয়ে যায় বা তাৎক্ষণিক 48 ঘন্টার মধ্যে যখন কিডনি বিকল হয়ে যায়, তখন হচ্ছে কী কী লক্ষণ বোঝা যায়, আমরা এগুলা হচ্ছে নিয়ে আলোচনা করব। তো এইটাকেও কয়েকটা ভাগ করে আমরা যদি মনে রাখার চেষ্টা করি, তখন হচ্ছে আমরা সহজে মনে রাখতে পারবো। যে একটা জিনিস হচ্ছে, কিছু জিনিস হচ্ছে রোগী নিজে বুঝতে পারে যে আমার এই সমস্যা হচ্ছে, এগুলোর জন্য এই এই লক্ষণগুলো হচ্ছে কিডনি নষ্টের লক্ষণ। এবং কিছু জিনিস হচ্ছে যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার নিজে চেক করে বুঝতে পারে, এবং কিছু জিনিস হচ্ছে রক্ত পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যায়। তো প্রথমত হচ্ছে কি কি একজন যার কিডনিতে সমস্যা হচ্ছে, সে কি এক্সপিরিয়েন্স করে, সে কি দেখতে পায় যে তার শরীরে কি পরিবর্তন হচ্ছে? প্রথমত হচ্ছে কিডনির প্রধান কাজ হচ্ছে প্রস্রাব তৈরি করা। একজন মানুষের যখন কিডনি বিকল হয়ে যায় হঠাৎ করে, তখন সে এসে কি বলে ডাক্তার কাছে, কি বলে যে আমার ডাক্তার সাহেব আমার প্রস্রাবের পরিমাণটা একদম কমে গেছে বা বন্ধই হয়ে গেছে। যখন খুব ফোটায় ফোটায় হলুদ অল্প একটু করে হয়, তো প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া তাৎক্ষণিক কিডনি নষ্ট হয়ে যাওয়ার একটা বড় লক্ষণ। তারপর হচ্ছে প্রস্রাবের পরিমাণ ছাড়াও হচ্ছে আরও কিছু লক্ষণ রোগী বলবে, যেমন হচ্ছে ডাক্তার সাহেব আমার খুব ক্ষুধামন্দা, অরুচি হচ্ছে, খুব বমি হচ্ছে, অরুচি হচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে, গত 2 দিন 3 দিন থেকে আমি কিছু খেতে পারছি না। তো তাহলে প্রথমত হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, ক্ষুধামন্দা, অরুচি, বমি হওয়া। তারপর হচ্ছে বলবে যে ডাক্তার সাহেব আমার আমি চিকন চিকনা পাতলা মানুষ ছিলাম, হঠাৎ করে আমি খুব আমি ফুলে যাচ্ছি, আমি মোটা হয়ে গেছি মনে হচ্ছে। তাহলে সারা শরীর ফুলে যাওয়া, এটা একটা লক্ষণ। দেন হচ্ছে অনেক সময় যে বলবে যে আমার কোমরের দিকে দুই পাশটাতে খুব ব্যথা, যেই অংশটাতে কিডনি থাকে, তাহলে এইটাও একটা লক্ষণ হতে পারে। তাহলে রোগীরা কী কী বলতে পারে, রোগীরা কী কী বলতে পারে যে প্রস্রাবের পরিমাণ কমে কমে গেছে, তারপর হচ্ছে খাবারের রুচি অরুচি চলে আসছে বা বমি হচ্ছে, তারপর হচ্ছে এই কোমরের এদিকটাতে হচ্ছে ব্যথা বা সারা শরীর ফুলে গেছে। তো এগুলো হচ্ছে রুগী বলবে, অথবা হচ্ছে পায়খানার সাথে কালো হচ্ছে পায়খানা বা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এগুলো হচ্ছে রুগী বলে যে আমার যাদের কিডনি সমস্যা হয়। তাহলে আমরা এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি করি কি, প্রথম হচ্ছে মূত্র ঘন হয়ে যাওয়া, মানে একদম কমে যাওয়া যাওয়া বা বন্ধ হওয়া, এটা একটা কারণ। তারপর হচ্ছে সারা শরীর ফুলে যাওয়া, হ্যাঁ সারা শরীর যদি ফুলে যায় সেটা কিডনি নষ্ট হওয়ার একটা কারণ, সারা শরীর ফুলে গেল। তারপর হচ্ছে কোমরের দুই পাশে ব্যথা, কোমরের দুই পাশে ব্যথা। তারপর হচ্ছে ক্ষুধামন্দা, অরুচি, বমি। এই ক্ষুধামন্দা অরুচি কেন হয়, শরীরের মধ্যে সবগুলো হচ্ছে বর্জ্য পদার্থ জমতে থাকে, জমলে হচ্ছে এগুলা শরীর সব কিছু নষ্ট করে ফেলে, ফলে হচ্ছে ক্ষুধামন্দা অরুচি হতে থাকে। তাহলে এগুলো হচ্ছে একটা কারণ, একটা লক্ষণ, চারটা, এই চারটা লক্ষণ হচ্ছে রুগী এসে বলে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। তো ডাক্তার যখন ডাক্তারের কাছে বলছে, তখন ডাক্তার বা যে জানে লক্ষণগুলো সে খেয়াল করলে কী দেখতে পাবে, সে খেয়াল করলে মানে সে দেখবে যে শরীরে পানি এসে যাওয়ার কারণে, সারা শরীরে পানি এসে যাওয়ার কারণে ফুসফুসে পানি চলে আসে, তখন হচ্ছে শ্বাসকষ্ট হয়। তো রোগীটা শ্বাসকষ্ট থাকবে, তখন ডাক্তার দেখবে কি, ডাক্তার দেখবে, এগুলো হচ্ছে ডাক্তার দেখবে। এখন হচ্ছে ডাক্তার কী কী দেখতে পায়, ডাক্তার দেখতে পায় হচ্ছে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হবে, ডাক্তার দেখে যাবে এটা যে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। তারপর হচ্ছে রুগীটা হেঁচকি দিচ্ছে, হ্যাঁ
কেন? কারণ একজন মানুষের স্বাভাবিকভাবে হেঁচকে আসতে পারে 5 মিনিট 10 মিনিট, কিন্তু একজন মানুষ যদি 12 ঘন্টা 14 ঘন্টা হেঁচকে আসে, সেটার কারণ একটা অন্যতম বড় কারণ হচ্ছে কিডনি বিকল হয়ে যাওয়া। তো তাহলে ডাক্তারের কাছে যখন আসবে তখন ডাক্তার কী দেখবে? সে তার শ্বাসকষ্ট হচ্ছে, সে ঘন ঘন শ্বাস নিচ্ছে, তার হেঁচকি মানে শরীরে মানে শরীরের অবস্থা এমন কন্ডিশন খারাপ, সে বারবারই হেঁচকি দিচ্ছে একটু পর পরই। এবং যদি প্রেশার, হাতের প্রেশার মাপা হয়, তখন দেখা যাবে তার প্রেশার অনেক বেড়ে গেছে। তাই প্রেশার মাপলে দেখা যাবে কি উচ্চ রক্তচাপ পাওয়া যাবে তার। হ্যাঁ, উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। তাহলে এই জিনিসগুলা, এই সবগুলো জিনিস শুধু ডাক্তার দেখতে পাবে চেক আপ করার সময়। তখন তখন ডাক্তার কী করে, তখন হচ্ছে এই রুগীটাকে কিডনি বিকল হয়ে গেল কিনা এটা দেখার জন্য তখন ডাক্তার কিছু রক্ত পরীক্ষা দিয়ে দেয়, এবং কিছু পরীক্ষা দিয়ে দেয়। রক্ত পরীক্ষা কী আছে, কেন রক্ত পরীক্ষা দেওয়া হয়? কারণ কিডনি যখন কাজ না করে তখন শরীরের বর্জ্য পদার্থ বের করতে পারে না, এগুলো সব শরীরে জমা হতে থাকে, এই বর্জ্য পদার্থগুলো রক্তের মধ্যে বেশি পাওয়া যায়। তাহলে যখন তাহলে রক্ত পরীক্ষা দিবে, রক্ত পরীক্ষায় অতিরিক্ত বর্জ্য পদার্থ ইউরিয়া ক্রিয়েটিনিন পাওয়া যাবে। বর্জ্য পদার্থগুলো কি? ইউরিয়া ক্রিয়েটিনিন, এগুলো এগুলো পাওয়া যাবে। তো এই 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 সবগুলো লক্ষণই অনেক সময় সম্মিলিতভাবে থাকে, বা অনেক সময় একটা থাকে আর একটা থাকে না। তো টোটাল লক্ষণগুলো হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রোগী এসে মানে রোগী নিজে কী এক্সপিরিয়েন্স করে বা নিজে কী কষ্টটা পায়, আর একটা হচ্ছে ডাক্তার নিজে যে জিনিসগুলো বুঝতে পারে। আমরা এভাবে করে চিন্তা করব তাহলে আমাদের মনে রাখা সহজ হবে। আর একটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে কী জানা যায়। এই তিনটা ক্যাটাগরি জানা হলে আমাদের হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ সম্বন্ধে আমরা খুব সহজে মনে রাখতে পারবো, দীর্ঘদিন মনে রাখতে পারবো যদি এরকম করে মনে রাখে। সবাইকে ধন্যবাদ সময় দিয়ে এই লেকচারটা দেখার জন্য।